এটাই ভালো সুযোগ। এইবারই গিয়ে অডিও রেকর্ডারটা একবার চেক করে নি। এখনো তো পূজো কমপ্লিট হয়নি, মেজো নদী পূজো ছেড়ে কোথায় গেল? প্রতি বছর দোল পূর্ণিমার দিন কৃষ্ণ পূজো করে কৃষ্ণের সামনে গান গাইতাম, কিন্তু এবছর তো আর গান গাইতে পারবো না, তাই একটু মন খারাপ করছে। আজও আপনি গান গাইবেন শ্যামা? গাইবেন। দেখো এই রুক্মিণীদের এভাবে এখানে চলে আসাটা আমার মোটেই ভালো লাগছে না, নিশ্চয়ই ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু অন্য কি উদ্দেশ্য থাকবে বাবা? আমি এমন প্ল্যান করে রেখেছি না, ওই লোকটা আর আমার মুখের উপর রাগ কাটতে পারবে না। আর যখন ফিরে এসেছে তখন জানবি ও কোনো একটা ছক কষে এসেছে। আপনি বরং এই রেডিওতে গিয়ে গান গাওয়ার ব্যাপারটা বন্ধ করুন। শ্যামা এসব কি কথা বলছেন আপনি, আপনি কি পাগল হয়ে গেছেন? কালকে প্রোমো রেকর্ডিং আছে, আর ক্যান্সেল করা যাবে না শ্যামা। এত লোকজন আপনার উপর ডিপেন্ড করে আছে, মাসিমণি যতই বাধা দেওয়ার চেষ্টা করুক কৃষ্ণকলি প্রোগ্রাম হবে, পৃথিবীর কোনো শক্তি এই প্রোগ্রাম আটকাতে পারবে না। দেখুন আমার না আপনাকে খুব ভালো লাগে। আপনাকে আমি কোথাও যেতে দেব না, আপনাকে এখানেই থাকতে হবে সারা জীবন আমার কাছে। কোথাও যেতে দেবো না আমি শ্যামা। শ্যামা আমার না আপনাকে খুব ভালো লাগে, আপনাকে কখনো বলিনি না, আমি বলিনি না, আমার আপনাকে খুব ভালো লাগে শ্যামা, খুব ভালো লাগে। তুমি সব আমি জল নিয়ে আসছি তোমার জন্য, দাঁড়াও। আমি উঠছিলাম, আমাকে একটু উঠতেও দিলে না তুমি অশোক। ইনশুটে কেন যে এটা সামনে আনতে গেলাম, বললাম ঠান্ডাই সামলাও নিজের বউকে। দিশা জল খাবে একটু? কি করে জল খাবো আমি, তখন উঠছি, আমি কি করে জল খাবো? আরে উঠ, যে ওর এসে জল খেতে পারে। না 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 পারে না, তুমি শো 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 কেন শো 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 কিচ্ছু কেন আমাকে শুয়ে দিলে তুমি? অশোক আমার সাথে একটু উড়বে নাকি? অশোক তুমি আজকে ওরা দিছো, আমি কালকে উড়বো। দেখি এখানে শুয়ে পড়ুন, ভালো আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না, কথা দিন, কথা দিন আমার।
শ্যামা আমার না আপনাকে খুব ভালো লাগে আমার না আপনাকে খুব ভালো লাগে বাইরে বেরোনোর পারমিশন নিয়ে অন্য কিছু করার মতলব পড়ছে আপনি সত্যি করুণাময়ী পিসিমা আপনাকে আমি প্রণাম জানাই এত রাতে তুমি কোথায় যাচ্ছ পার্টিতে চেস আজ রাতটা তুমি আমার সঙ্গে কাটাবে রিভু জয়ী দাশগুপ্ত আজ রাতে বাড়িতে একা পড়ে থাকবে আজ রাতটা তুমি আমার যত বেশি বিলম্ব হবে তত তত লোকনাথের বিপদ বাড়বে আমাকে ওই অন্ধকুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে হবে শ্রীমত এখানে এতগুলো নাগদেবতা কেন আমাকে কি চিনে নিতে হবে কোনটা আসল নাগদেবতা আমরা নয়নকে শাখা পড়াতে এসেছি গো মা বিশালাকে ঠিক সব ব্যবস্থা করে দিলেন বাবা সত্যি মা বিশালাক্ষী মাঝে মাঝে চমকে দেন যখন সব আশা শেষ হয়ে যায় উনি ঠিক নতুন করে আশার প্রদীপ জ্বালিয়ে দেন ফাঁসির সাজা দিয়েছে ক্ষুদিরাম বসুকে সেটা আটকানোর জন্য আবার বিচার হবে দাদা দেশে এত প্রতিবাদ হলো তবুও ফাঁসির হুকুম রদ হলো না না রে বিভা তবে পথে ঘাটে প্রচুর ছাত্ররা নেমে পড়েছে ওরা জায়গায় জায়গায় আন্দোলন করছে বিবাহ 11ই আগস্টের মধ্যে ফাঁসির হুকুম হয়েছে কেন সব সময় মেয়েদের দিকেই আঙুলটা তোলে সবাই কেন কেউ এগিয়ে এসে এটা বলে না যে দোষটা মেয়েদের নয় আজকে যদি কেউ আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে তুলে নিয়ে গেল অসভ্য আচরণ করলো আমাকে চরম অপমান করলো তুমিও কি আমার থেকে আঙুল তুলবে তবে একটা কথা বলি শবনম বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না বামন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না সেটা আমি জানি রোহিণী কিন্তু কে ঠিক করবে বলো তো যে বামনটাকে হ্যাঁ এটা ঠিক চাঁদে হাত দিলে চাঁদের তাপে হয়তো হাত পুড়ে যেতে পারে কিন্তু কারোর কারোর সহ্য ক্ষমতা অনেক বেশি হয় জানো তো যে চাঁদকে হাতের মুঠেও নিয়ে নিতে পারে দেখুন আপনার ওয়াইফের একটা সার্জারি করতে হবে ইমিডিয়েট ঠিকই এখানে তো মাত্র 3,000 টাকা আছে আরো 22,000 টাকা লাগবে এই মুহূর্তে আমার কাছে আর টাকা নেই যেখান থেকে হোক টাকা জোগাড় করে এক্ষুনি জমা দিন নাহলে ওটি বন্ধ করে দিতে বাধ্য হব এখন আপনাদের সবার সামনে আমি মঞ্চে ডেকে নেব ভেলকিকে পার্টি আছে পার্টি কেন না 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 ওইসব জায়গায় যাওয়া চলবে না তুমি কিন্তু এখন একটা পবিত্র বউ হতে চলেছ হতে পারে কিন্তু এখন আমাকে পার্টিতে যেতেই হবে কেন কেন বাপি কারণ জীবন মরণের ব্যাপার জড়িয়ে আছে তুই বুঝতে পারছ না কেন বলো তো কার জীবন মরণ জোর নাকি তোমার তুলনা তুমি করুণাময়ী রানী রাসমণি আপনি সত্যি করুণাময়ী পিসিমা আপনাকে আমি প্রণাম জানাই আপনাকে একটা কথা বলার ছিল সারা দিন ধরে দুচোখ ভরে তো কম নাটক দেখলাম না এখন বলো দোকান ভরে শুনি ছোট কর্তার জন্য একটা ব্রত করব ভেবেছি সেই অনুমতিটাই আমি আপনার কাছে চাইছি ও কি সত্যি পুজো দিতেই যাবে নাকি বাইরে বেরোনোর পারমিশন নিয়ে অন্য কিছু করার মতলব পড়ছে যত বেশি বিলম্ব হবে তত তত লোকনাথের বিপদ বাড়বে আমাকে ওই অন্ধকুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে হবে শ্রীমত এখানে এতগুলো নাগদেবতা কেন আমাকে কি চিনে নিতে হবে কোনটা আসল নাগদেবতা